চলমান গ্যাস সংকট নিয়ে বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, গ্যাস বন্ধ থাকায় সাধারণ মানুষ এবং উৎপাদনের ক্ষেত্রে কি কি সমস্যা বা ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে? প্রিয়ঙ্কা, আপনাকে জানাতে চাই নারায়ণগঞ্জে গত কয়েকদিনে যে গ্যাসের সংকট সৃষ্টি হয়েছে, যে গ্যাসের সমস্যা সৃষ্টি হয়েছে, সেটি কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন এই অঞ্চলের মানুষ। আগে রাতে এবং মধ্যরাতে এবং ভোরবেলা কিছু কিছুটা গ্যাস পেলেও এখন কিন্তু পুরোপুরি মিলছে না। আর নারায়ণগঞ্জের যে পোশাক কারখানাগুলো রয়েছে সেখানে কিন্তু গ্যাসের বিঘ্ন ঘটছে গত কয়েক মাস ধরেই। তো আপনাকে জানাতে চাইছি, আমি দাঁড়িয়ে আছি তিতাসের যে নারায়ণগঞ্জ জোনের অফিস, সেই তিতাসের অফিসের সামনে। এখানে গত মাসেই আমরা নারায়ণগঞ্জ বাসী নামের একটি সংগঠনের পক্ষ থেকে ঘেরাও কর্মসূচি করেছিল, যেখানে নারায়ণগঞ্জের সাধারণ মানুষসহ সর্বশ্রেণীর লোকজন এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এবং তারা বারবার বলছিলেন যে তিতাস এই সমস্যাটি কেন সমাধান করছে না নারায়ণগঞ্জে। আর আরেকটি বিষয় আমরা বলতে চাই যে নারায়ণগঞ্জের যে 300-400 যে গ্যাস কলকারখানা রয়েছে, সেই কলকারখানার মালিকরা কিন্তু একাধিকবার ডিপিডিসির সাথে বসেছেন এবং তিতাস কর্তৃপক্ষের সাথে বসেছেন। আর তারা বলছেন যে তিতাস কর্তৃপক্ষকে তারা জানিয়েছেন গ্যাসের কারণে সুতা থেকে কাপড় তৈরি হচ্ছে না, ফলে তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে, তাদের যে অর্ডারগুলো রয়েছে সেগুলো ক্যান্সেল হয়ে যাওয়ার পথে। ফলে তারা বলেছেন যে প্রয়োজনে 3-4 গুণ তারা দিতে রাজি আছেন, তবুও তারা এই সংকট থেকে মুক্তি চান। আপনাকে আরেকটা বিষয় বলতে চাই যে এই নারায়ণগঞ্জের যে বাসাবাড়িগুলো রয়েছে সেখানে আমরা দেখেছি মাটির চুলাতে অনেকে রান্না করছেন, অনেকে যেখান থেকে তারা কাঠ কিনতে পারছেন না, ফলে অনেক দূর থেকে সংগ্রহ করছেন, করে তারা রাতে রান্না করছেন, যেখানে যেসব এলাকাগুলোতে দিনের বেলা মাটির চুলা রান্না করতে হয় এমন পরিস্থিতিও আমরা দেখেছি। তো নারায়ণগঞ্জের এই পরিস্থিতি আসলে কবে নাগাদ সমাধান হবে সেটি কিন্তু আমরা এখন দেখতে পাই। আর বিকাশের পক্ষ থেকে বলা হয়েছে আগামী শুক্রবার কিছুটা গ্যাস চলাচল বাড়তে পারে, যেটি পাইপ লাইন সংস্কারের জন্য অর্থাৎ পাইপের মেরামতের কাজের জন্য বন্ধ রাখা হয়েছে। এই তথ্য ছিল আমার কাছে, প্রিয়ঙ্কা। বিল্লাল, ধন্যবাদ আপনাকে। দর্শক, নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী বিল্লাল হোসেন, জানাছিলেন গ্যাসের সংকটের জন্য সেখানকার মানুষের ভোগান্তির কথা।